নতুন দোকান হিসাবে ভিউয়ার্স কাচ্চি খেতে গিয়ে কাচি এক্সপ্রেসে আজকে আমার অবস্থা দেখবেন আপনার একটু পরে সো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ সজাজ কী অবস্থা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন সো আজকেই এই হরতাল অবরোধের দিনে অফিস শেষ করে লাঞ্চে মনে করলাম একটা নতুন জায়গায় যাই দিস ইজ কাচ্চি এক্সপ্রেস সিলেটে আপনারা জানেন এখন কাচ্চির ছড়াছড়ি সো এই দেখতে পাচ্ছেন সিলেটের কাচ্চি এক্সপ্রেস যেটা হচ্ছে কি দরগায় অবস্থিত এই রোডটা হচ্ছে কি বাংলাদেশে একমাত্র তারবিহীন বা কোনো ইলেকট্রিকের ল্যাম্প পোস্টবিহীন রাস্তা সো খুবই সুন্দর রাস্তা মানুষজন একবারেই কম যেহেতু হরতাল অবরোধের দিন অফিস শেষ করে লাঞ্চে আর দেরি না করে ঝটপট চলে গেলাম অনেক কাছি রিভিউ আপনারা আমার পেজ এবং চ্যানেলে দেখেছেন সিলেটে ঢাকায় বা অন্য কোনো জায়গায় সো কাচ্চি এক্সপ্রেস শুনলাম ঢাকা থেকে এসেছে সিলেটে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন পেজে যে কেন কাচ্চি এক্সপ্রেসে যাই না আমি কাচি ডাইন বা অন্যান্য যে সিলেটে কাচ্চির দোকান ফেমাস যেগুলো সবগুলোতেই মোটামুটি যাওয়া হয়েছে সো কাচ্চি এক্সপ্রেসের জায়গাটা দেখছেন দোতলায় খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড যেহেতু নতুন চেয়ার টেবিল সব কিছুই ঝকঝকে তক তকে তাদের ইন্টেরিয়ার ডেকোরেশনটাই বেশ ভালো মানুষজন একটু কম ছিল যেহেতু এখন একটু পলিটিক্যাল ইমব্যালেন্স চলছে সকলেই আমরা জানি সো তাদের পোস্টারিং বলেন ব্যানারগুলো বলেন খুবই আই ক্যাচিং বা অ্যাট্রাকটিভ ছিল বেশি মানুষ গেলেও ভিওর্স তাদের বসার এক জায়গা আছে কম মানুষ গেলেও জায়গা আছে ইভেন তাদের ফ্যামিলি ক্যাবিনও আছে সো আপনারা ফ্যামিলি নিয়ে গেলে বা ফ্রেন্ডস নিয়ে গেলে আড্ডা দেওয়ার জন্য ভালো একটা জায়গা কাঁচি খেতে খেতে সো এই হচ্ছে কি তাদের ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন তাদের সিলিং বলেন তাদের ডেকোরেশন বলেন আমি বলবো ভালো বেশ সুন্দর সো গিয়ে বসার কিছুক্ষণের পরে পরেই তাদের এসি ছিল না এসি ছাড়তে বললাম এবং তারা একটা মেনু দিয়ে গেল এই হচ্ছে কিভিজ কাচ্চি এক্সপ্রেসের মেনু বাসমতি কাচ্চি রয়েছে তাদের প্লেন পোলাও চিকেন রোস্ট রয়েছে বিফ তেহারি রয়েছে এবং কিছু এক্সট্রা আইটেম রয়েছে সো আমি তাদের সাথে কথা বলে তাদের মোস্ট ফেমাস আইটেম তারা বললো একটু আগেই নাকি তাদের জাস্ট পাতিলটা এসেছে কাচ্চি খাদক স্পেশাল যে কাচ্চি ফোর পিসে সেটা অর্ডার দিলাম এবং লাস্টে দিয়ে আমি বললাম যে আমার সাথে একটু পোলাও দেবেন এবং বিফ রেজালা দিবেন প্লেন পোলাও দিয়ে বিফ রেজালা খেতে বেশ ভালোই টেস্টি তো দামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদ বাকি সব কিছুর মতোই এবং মেনুটার কথা আমি বললাম না কিসের মতো দেখতে অন্যান্য কোন দোকানের মতো হ্যান্ড ওয়াশ করতে গিয়ে দেখলাম তাদের ফ্রিজ ভরা বুরহানি বাদামের শরবত লাচ্ছি একটা আমার তো আর পেটে কিন্তু শোয় না কখন খাবার পাবো কখন খাবার পাবো সো কিছুক্ষণ ভিতরেই দেখলাম তারা নড়ানড়ি করছেন মানে মেবি আমার খাবার তারা রেডি করছেন একজন দুজন ভিতরে করে গেল তারপর আবার আসলাম বললাম ভাইয়া কতক্ষণ তারপর পনেরো মিনিটের মধ্যে তারা আমার ফুড সার্ভ করে তো কাচ্চি খাদক স্পেশাল প্যাকেজের দাম ছিল ভিউর্স চারশো ষাট টাকা যেখানে ফোর পিস মাটন থাকার কথা এবং এক পিস আলু তারা দিয়েছেন দেখতে পাচ্ছেন সো খাবার নিলাম তখনই আমার কাছে একটু খটকা লেগেছিলো ভিউর্স মাটনের পিস দুটোই একটা হাড্ডি এবং একটা পুরোই ফ্যাট তাদেরকে বলার সাথে সাথে তারা আমাকে এক পিস জাস্ট চেঞ্জ করে দিল এবং মাটনটা খুবই শক্ত আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি এবং যে চালটা তারা ইউজ করেছেন ইয়েস ইট ইজ বাসমতি বাট অনেকটাই মিক্সচার এবং ঠান্ডা আমি বললাম যে একটু আগে ভাইয়া পাতিল নামিয়েছেন আপনারা বললেন পরে ওনারা বলে যে জিনাসার সরি এটা অনেক সকালের সো আমি খাওয়ার মাঝখানে বললাম যে ভাই আমার একটা অর্ডার ছিল পোলাও এবং বিফ রেজালা তখন তারা হাফ অফ দ্য ওয়েতে এসে বলে তাদের আর কি পোলাও দিতে পারবে না এবং বিফ রেজালাটাও দিতে পারবে না সো আই ওয়াজ অ্যাবিড ডিপ্রেস যে ভাই আপনাকে আগে কেন বললেন না সো আমি অর্ডার চেঞ্জ করে নিতাম বাট তারা সেটা কোনো উত্তর দেয়নি এনিওয়েজ এক পিস মাটন জাস্ট চার আমাকে চেঞ্জ করে দিয়েছে বাট বাকি দুটোই ছিল পুরোটাই চর্বির পিস এবং হাড্ডি সো আই ওয়াজ লিটারেলি অ্যাবিট ডিপ্রেসড যে নতুন দোকান হিসাবে একটু ভালো সার্ভিস দেওয়ার কথা ছিল কিন্তু স্বাদ বাদলো যখনই ভিওয়ার্স আমি হাড্ডি খেতে গেলাম আমি অ্যাকচুয়ালি আদৌ ভিউয়ার্স কনফিউজ ছিলাম এটা মাটন না অন্য কোনো কিছু সো পশম দেখে আমার একটু সন্দেহ লাগে আমি সাথে সাথে তাদেরকে ডাকি এবং তারাও আমার সাথে সাথে সেখানে ছিলেন ভিডিও অন করা দেখে বারবারই বললেন যে ভাইয়া ভিডিও অফ করে দেন বাট দে ওয়ে নট ট্র্যাক্টিফাইং ইভেন কোনো স্টোরিও তারা বলেননি আমি দুই দুটো পশম দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য ভালো করে ভিডিও করে নিয়ে এসেছি তুলে নিয়ে আসলাম বাদে বাই খাবার শেষ করে আমি একটু বুরহানি নিলাম বুরহানিটা বেশ ভালো ছিল ফ্রেশলি মেড অ্যান্ড ওয়েল টেস্টি সো আমি আপনাদেরকে আবারও বলবো কোনো রেস্টুরেন্টে কেউ কখনও নেগেটিভ রিভিউ দিতে যায় না সো আপনারা একটু কেয়ারফুল হবেন মানুষকে ভালো খাবার সার্ভ করবেন কাচিটা যেহেতু কাচ্চির দোকান কাচিটা কাচ্চির মতোই সার্ভ করবেন সো বিলটা আপনাদেরকে দেখালাম যেখানে কোনো ধরনের কোনো কম্পেনসেশন নাই টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিস দেখা হবে